হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু রুমকিস ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে, কটা বাজে? 12টা বাজে। হ্যাঁ, তো গুড আফটারনুনই হবে। হ্যাঁ, ঠিকই বলেছি। তো এই দেখো, আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আজকে পুরো সানি ওয়েদার, কিন্তু ঠান্ডা তো আছেই। আর ইয়ে দেখো, এই দেখো আমার অর্কিড গাছ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমার দুটো ফ্রেন্ড আমাকে গিফট করেছে। আগে প্রচুর অর্কিড কিনতাম আমি, কিন্তু অর্কিড গাছ আমি ঠিক মেনটেন করতে পারি না। দেখো এই গাছটা অলরেডি কীরকম পাতাগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। তো এই যে এইটা, তো তোমাদের কাছে যদি কিছু সলিউশন থাকে প্লিজ একটু আমাকে জানিও কমেন্ট বক্সে, যে কী করে টেক কেয়ার করতে হয়। আমি তো পাচ্ছি না, এটাও মনে হয় না আমি খুব একটা মেনটেন করতে পারবো। এটাও অলরেডি আমি তো সপ্তাহে একদিন করে জল দিতে পারি, তাও মেজারমেন্ট আছে। আমি দুটো আইস কিউবস দিই, তো এটাও তো তাই করছি। কিন্তু কেউ বলে রোদে রাখতে হয়, কেউ বলে ভেতরে, আমি ঠিক বুঝতে পারি না কী করে এগুলো করব। আমাকে একটু প্লিজ একটু জানিও। হ্যাঁ, কারণ ইনডোর গাছ আমার ভীষণ ভালো লাগে। দেখলে আমার অর্কিড গাছগুলো প্লিজ একটু কোনো সলিউশন থাকলে আমাকে জানিও কী করে মেনটেন করতে হয়। আমি তো আগে অনেক চেষ্টা করেছি, বাট আমার দ্বারা হয় না এসব, তো প্লিজ একটু বলো। তো পল্লব এখন এখানে নেই, নেদারল্যান্ডসে নেই, ও হচ্ছে ইয়েতে গেছে, বুদাপেস্ট হাঙ্গারিতে গেছে, হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেনদের এভাকুয়েশনের জন্য ও হাঙ্গারি গেছে। তো হঠাৎ করে যেতে হয়েছে, তো বুধবার দিন গেছে ও, বুধবার সকালে। হ্যাঁ, বুধবার সকালে বেরিয়েছে, ওখানে পৌঁছতে পৌঁছতে রাত হয়েছে, মাঝরাত হয়েছে, প্রায় 3:30টার সময় পৌঁছেছে। আর ওর সঙ্গে আমার কথা হচ্ছে, পরিস্থিতি তো খুবই খারাপ, তোমরা তো সবাই জানো, তো ভয় লেগেছে। আর যখন পল্লব বলছে যে কত ইন্ডিয়ান স্টুডেন্ট আটকে আছে, তো অনেকে 3 দিন ধরে হেঁটে হেঁটে আসছে বর্ডারে, মানে শুনে খুব কষ্ট লাগছে। তারপরে তোমার খেতে পাচ্ছে না, অনেকে 3 দিন ধরে অনেকে না খেয়ে আছে। তো ওরা ওখানে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বন্ধ ছিল, ওটাকে খোলা হয়েছে, মানে যে ওখানকার মালিক খুলেছে, খুলে ওখান থেকে খাবার দাবার রান্না করে সব মানে স্টুডেন্টদের দিচ্ছে আর কি, লাঙ্গার টাইপ করে ওখানে খাওয়ানো হচ্ছে। আর তারপর বলছে হোটেলও অনেক, 8টা 9টা হোটেল সব ফুল, মানে জায়গায় পাওয়া যাচ্ছে না স্টুডেন্টরা যে থাকবে, মানে হোটেল রুম তো বুকটি মানে ভরেই গেছে। আর নিচের দিকেও রিসেপশনের ওখানে সব যে যেখানে পাচ্ছে বিছানা করে শুচ্ছে, তো খুব কষ্টই লাগছে শুনে। তো ঠিক মতন যে যার জায়গায় ফিরে গেলে। তো পল্লব যখন বললো যে এরকম যেতে হবে, আমি তো ভেবেছি অফিসের কাজে, তাহলে কি অফিস ট্যুর? বলো না না, এই ব্যাপার। আর ও আচ্ছা ঠিক আছে। তো খুব প্রাউড ফিল হচ্ছে, কারণ ও এমনি সোশ্যাল ওয়ার্ক অনেক করে, কিন্তু এটা তো পুরো একটা অন্যরকম কাজ, পুরো ইউনিক কাজ, মানে দেশের জন্য, দেশের জন্য করছে যেটাই করছে। তো খুবই ভালো লাগছে, একটু ভয়ও হচ্ছে মনে মনে, টেনশন তো আছেই, যতক্ষণে ভালোভাবে ফিরবে একটু টেনশন তো হয়। তো না, ওটা আমি বারবার যখনই ফোন করছি শুধু জিজ্ঞেস করি তুমি ঠিক আছো তো, তোমরা ঠিক আছো তো? ওর সঙ্গে আরেকজন গেছে, তো আমি বারবার জিজ্ঞেস করি তোমরা দুজনে ঠিক আছো তো? বলো হ্যাঁ আমরা ঠিক আছি, কোনো চিন্তা নেই। তো এই তো প্রাউড ফিল হচ্ছে অবভিয়াসলি। তো দেখি আসুক, এসে ফোনে তো অত কথা হয় না, ফিরুক তারপর অনেক কথা হবে, মানে অনেক আরও ডিটেলসে জানতে পারবো। তো তারপর তোমাদের সঙ্গেও শেয়ার করবো, ইচ্ছে আছে পল্লবকেই বলবো, ইনফ্যাক্ট ওকে নিজের মুখেই বলতে, তো ওর এক্সপিরিয়েন্সটা কেমন হলো ওখানে, ও কীরকম ফিল করছে, তো এগুলো ও কি বলবো একটু শেয়ার করতে সবাই। তাহলে তোমাদেরও ভালো লাগবে শুনে। ওই দেখো লিমো ননস্টপ ঘুরে বেড়াচ্ছে, কি হয়েছে বাবা? বাবা, তারপর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, যে আয়সা অঙ্কিত খুব কোয়েশ্চেন করছে যে কেন গেছে বাবা ওখানে, কি করছে। তো আমি তো বোঝাচ্ছি, অঙ্কিত তো বুঝতে পারছে, কারণ ওদের স্কুলেও পড়েছে, ওদের নিউজও পড়ায় যে বড় হচ্ছে এরকম। তো বাবা কেন গেছে, বলো কেন গেছে, আমি তো ওদেরকে বলছি, কিন্তু আয়সা অতটা বুঝতে পারছে না। তারপর অনেক কিছু আমি যখন আয়সাকে বললাম, দুজনকেই বললাম, আয়সা শুনে পুরোটা বলে কিছুই বুঝলাম না। তো আর ও বারবার বলছে যে ওরা বাবা ফটো পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, তো আগে এগুলো করতো না, এখন বড় হচ্ছে, তো এই জিনিসগুলো খুব ভালো লাগছে, ওরাও শিখছে যে বাবা কী কাজের জন্য যাচ্ছে, ওগুলো ভালো লাগছে। তো আমি তো বলছি ওদের সঙ্গে শেয়ার করছি, তারপর বললাম বাবা এলে বাবার সঙ্গে পুরোটা গল্পটা শুনো, যে বাবা কী মানে কেন গেছে, বাবা কী করেছে ওখানে গিয়ে। তো ওরাও এখন মানে ওয়েট করে আছে যে বাবা এলে জিজ্ঞেস করবে আর কি, শুনবে বাবার কাছে। তো ভালো লাগছে, ছেলেমেয়েরাও বড়ো হয়ে যাচ্ছে না, ওরা ভালোই লাগছে এগুলো, আগে তো এগুলো কিছুই বুঝতো না ওরা, তো এখন বুঝছে। আর সব থেকে ভালো যে যখন কোয়েশ্চেন্স করছে যে বাবা এটা করছে ওটা করছে, তো এই আর কি। দেখো একটা জিনিস তোমাদের এখন শেয়ার করবো বলে এদিকটা এলাম আমি, এটা হচ্ছে ওয়াইন গ্লাসের ওপর আর্ট করা, পেন্টিং করা। এটা আমার একটা এখানকার বন্ধু করে, ওর নাম সৌরী, তা সুন্দর করে। তো লাস্ট উইক আমি ওর বাড়ি গেছিলাম, তখন এই তিনটো চুজ করে আমি কিনে এনেছি ওর থেকে, ভীষণ সুন্দর।
তিনটে কালার। তো আমাকে অনেকবার বলেছে রুমকিদি আমাকে ছবি পোস্ট করে ছবি তুলে পাঠিও, ও ইনস্টাগ্রামে দেবে। তো আমি লাইটের জন্য ওয়েট করছিলাম, ভেতরে লাইট ঢুকে তারপর ওকে ছবি পাঠাবো, তো সেটা আর হয়ে উঠছে না। তো আমি জানি শৈরী তুই আমার ব্লগ দেখিস, তোকে খুব শিগগিরই আমি ছবি পাঠাবো। তো ও খুব সুন্দর সুন্দর করে। তারপর ফ্রিজ ম্যাগনেটও করেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফ্রিজ ম্যাগনেটও বানিয়েছে নিজের হাতে, এটাও আমাকে গিফট করেছে। আর আইস অঙ্কিতকে দুটো কি রিংও বানিয়েছে হাতে, ওই দুটো দিয়েছে। আর প্লাস আমাকে একটা লকেটও দিয়েছে, মানে পেন্ডেন্ট গলায় পরার। তো ওটা আমি যেদিন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমি এখন বাইরে চলে এসেছি হাঁটতে, তো যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানোই আমি যে হাঁটতে বেরোই। তো মাঝখানে দু তিন দিন গ্যাপ ছিল, আমি হাঁটতে বেরোতে পারিনি। তো একটু আগে পলবের সঙ্গে কথা হলো, ও কালকে সকালে রওনা দেবে, আর্লি মর্নিং সানডে। তো আস্তে আস্তে কালকে রাত হয়ে যাবে, অনেকটাই রাত হবে, কারণ অনেকটা জার্নি গাড়ি নিয়ে আছে, 15 আওয়ার্স ড্রাইভ। তো 15 তো করে করে আসবে। আর আয়ুষ অঙ্কিত এখন নেই, ফ্রেন্ডদের বাড়ি খেলতে গেছে। তো আমি ভাবলাম ইফাকে আমি একটু ওয়াক করে আসি। তো ভীষণ সুন্দর দাদা, ওয়েদারটা খুব ভালো, সকালে খুব ঠান্ডা ছিল, তো এখন অতটাও ঠান্ডা নেই, তো ভালোই লাগছে। এখানে অনেক গাছ কেটেছে, তাহলে তোমাদের দেখাই ভিউটা, যেহেতু আমি আগে একটা দেখিয়েছি। দেখো ওখানটা দিয়ে পুরো হাঁটবো, তারপর এখানে ব্যাক করে আবার একটা রাউন্ড জায়গা আছে সুইমিং পুলের পাশে। আগে ব্লগে আমি দেখিয়েছি সুইমিং পুল, অ্যাকচুয়ালি এটা ডগস এরিয়া, ডগসের হাঁটার ওয়াকিং এরিয়া। তো এখানটা দিয়ে আমি হাঁটে লিমোকে মিস করছি, লিমো মেবে আর 2 সপ্তাহ পর হাঁটতে বেরোতে পারবে, কারণ এখন ওকে 15 মিনিটস করে হাঁটাতে হয়। 15 মিনিটস, হ্যাঁ দেখিনি 15 মিনিটস, তো হয়ে গেছে ওটা হাঁটানো ওকে। তো ডেফিনেটলি খুব মিস করছি আমি। তো এই দেখো এখানে কত বড় বড় গাছ কেটেছে, এই দেখো পুরো দুপাশে পুরো বড় বড় গাছ ছিল, সব কেটে দিয়েছে, পুরো রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। এই দেখো এই দুই পাশে আমাদের বাড়ি, আমি অনেকটা ঘুরে ওদিক দিয়ে এলাম, কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আমি তো চিনতেই পারছিলাম না জায়গাটা, আমি কী হলো হঠাৎ করে, তার থেকে কত গাছ সব, এই দেখো সামনে আরো লাইন দিয়ে সব গাছ কেটেছে। তো এখন লিমোকে নিয়ে আমি ইভিনিং ওয়াকে যাচ্ছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। So stay safe and stay happy. Bye.